বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা শেষ করে নাবিদ চাকরি না করে গুলশান এলাকায় একটি রেস্টুরেন্ট দিয়েছিলেন, চেয়েছিলেন উদ্যোক্তা হওয়ার জন্য। ওই সময় দেশি বিদেশি ক্রেতাদের উপস্থিতিতে নাবিদের ওই রেস্টুরেন্টটি বেশ জমজমাট হয়ে ওঠে। কিন্তু হোলি আর্টিজেনে জঙ্গি হামলার ঘটনার পর গুলশান এলাকায় অন্যান্য রেস্টুরেন্টের মতো নাবিদের এই রেস্টুরেন্টটিও সিলগালা করে দেওয়া হয়। তারপর নাবিদ বেশ কয়েকটি ব্যবসার মাধ্যমে চেষ্টা করেছিলেন ঘুরে দাঁড়াতে, কিন্তু কোথাও তিনি ইতিবাচক সাড়া পাচ্ছিলেন না। শেষমেশ নাবিদ ইতিবাচক সাড়া পেলেন ছাগলের ব্যবসার মাধ্যমে, যে ছাগলকে আমরা প্রায়ই অবজ্ঞাসূচক শব্দ ব্যবহার করে অবহেলার চোখে দেখে থাকি। অথচ নাবিদ এই ছাগল দিয়ে ঢাকা শহরে এমন একটি সেন্টার গড়ে তুলেছেন, এমন একটি ছাগলের হাব গড়ে তুলেছেন যেখানে কিনা গ্রাম থেকে খামারিরা ঢাকা শহরে আসেন নাবিদের ছাগল কেনার জন্য। ভাবা যায় খোদ ঢাকা শহরে রীতিমতো বিনোদনের একটি স্থানে পরিণত হয়েছে নাবিদের নানা ধরনের ছাগল দিয়ে। এখানে যারা ছাগল কিনতে আসেন তাদের উদ্দেশ্য থাকে খোলামেলা পরিবেশে তাদের শিশুরা ছাগলের সাথে কিছু সময় কাটাবে, ঘুরে বেড়াবে, তারপর পছন্দ করে তারা একটি ছাগল কিনে নেবেন এবং সবশেষে তার মাংস প্যাকেট করে বাসায় নিয়ে যাবেন। আমার এখানে এরকম উন্মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো ছাগল, আসলে ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে একসাথে এত ছাগল কোনো সময় এক জায়গায় পাবে না, হয়তো বা তাদের কিনতে যেতে হলে হাটে যেতে হবে। স্যার, এটা আসলে হাট না, একটা হাবের মতো, কিন্তু তার এই জিনিসগুলি পাচ্ছে যে একটা সুস্থ ছাগল মাঠে দৌড়ায় বেড়াচ্ছে, আমি আমার ছেলের আকিকা করতে চাই বা একটা ছোটো একটা ছাগল নিজেরা কিনে খেতে চাই, তারা এখানে এসে একদম গ্রামীণ পরিবেশের মতো দেখে পছন্দ করে তারা আমাদের থেকে এটা লাইভ ওটা কিনে নিয়ে যেতে পারবে, সেই সুযোগটা আমরা রাখছি। সবচেয়ে বেশি আরও তারা এনজয় করে যারা যখন বিকালবেলা আসে, বিকাল সময় আমরা সকাল এবং বিকাল দুইবেলা ছাগলগুলিকে আমাদের সামনে যে বিশাল বড় মাঠটা আছে ওখানে ছেড়ে দিই। বিকালবেলা যখন তারা আসে এবং ইভেন যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসে তারা সবাই খুব এনজয় করে, এবং আমরা কাউকে আটকাই না। বাচ্চা কাচ্চারা এসে ছাগলের সাথে খেলতেছে, বাপ মারা এখানে চেয়ারের সামনে বসে আছে, একটা সানসেটও দেখতেছে বসে আছে, প্লাস যদি কারো ছাগল দরকার হয় তাহলে ছাগলটা নিয়ে চলে যাচ্ছে। এছাড়াও ভাই আমাদের কিন্তু এখানে একটা ওই স্লটারিং সার্ভিসটারও ব্যবস্থা রেখেছি, যাতে একটা কাস্টমার দুটো ছাগল কিনলো ওই জবাইয়ের জন্য যাতে আরেক জায়গায় যেতে না হয়, তারা এইখানেই ফুল ওয়ান স্টপ সলিউশন, যারা যে সব কিছু এখানেই পায় এই ব্যবস্থাটা আমরা করে রেখেছি আর কি। তবে আরও অবাক করা ব্যাপার হলো ঢাকার ক্রেতারা এখানে নাবিদের মূল টার্গেট নয়, বরং তার টার্গেট সারা বাংলাদেশের খামারিরা। সেই লক্ষ্যে মিরপুর DOHS-এর পাশে ছাগলের একটি হাব তৈরি করেছেন নাবিদ। তার দাবি অনুযায়ী ঢাকা শহরে ছাগল নিয়ে এ ধরনের ব্যবসা এটি প্রথম। আসলে এটা ডিফারেন্ট হওয়ার রিজন হচ্ছে ঢাকার ভিতরে আছে অনেকে অ্যাগ্রো ফার্ম আছে, কিন্তু এরকম ছাগল কেন্দ্রিক গোট ফার্ম এটা আমার কাছে মনে হয় এটা প্রথম। এবং এটা শুধু ফার্ম ঠিক না, এটা আসলে একটা সেলস সেন্টারের মতো। সো আসলে ঢাকার আশেপাশে বা চিটাগাং বা ফেনী বা কুমিল্লা বা ওইদিকের সিলেটকার লোকজন যদি আসলে ছাগলের ফার্ম করতে চায় বা যদি ছাগল সংগ্রহ করতে চায় তাদেরকে আসলে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ সাইডে যেতে হচ্ছে, নাহলে চুয়াডাঙ্গা যশোরের দিকে যেতে হচ্ছে ছাগলগুলি কালেক্ট করতে। সো আমি একটা হাব হয়েছি আর কি, হাব হওয়ার চেষ্টা করতেছি, যাতে কিনা তাদের অত দূর কষ্ট করে যেতে না হয়, তারা ঠিক ওইখানকার একই দামে একই প্রাইস রেঞ্জে তারা ঢাকা থেকে যাতে জিনিসগুলি কালেক্ট করতে পারে। বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে নাবিদের ইচ্ছা ছিল নিজে কিছু করবেন, উদ্যোক্তা হবেন। সে লক্ষ্যে তাকে নানা ধরনের তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেক অভিজ্ঞতার পর তিনি এই গবাদি পশুর মাঝেই খুঁজে পেলেন ঘুরে দাঁড়ানোর অবলম্বন, প্রতিষ্ঠিত করলেন আননূর অর্গানিক ফার্ম। বাই হাউসে ব্যবসা করেছি, আমার একটা গুলশান দুই একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে হোলি আর্টিসান একটা ইনসিডেন্টের পরে। তারপর আসলে আমি কন্টেনার ব্যবসা করেছি, কন্টেনার ব্যবসা বলতে একটা কন্টেনার হোম সলিউশন, সো ওটা আমার একটা সাইড ব্যবসা ছিল করোনার আগ দিয়ে। করোনার সময় ওটার একটা অনেকগুলো অর্ডার আমাদের ছিল, অনেকগুলো অর্ডারটা পরে বন্ধ হয়ে যায় করোনার কারণে আসলে। সো করোনা অনেক বড় একটা ইম্প্যাক্ট করে, তারপরে আস্তে আস্তে করোনা থেকেই আসলে আমার এই লাইফ স্টক নিয়ে আসলে কাজ করা শুরু। সো আসলে কাজ করতে গিয়ে দেখলাম আমাদের দেশে আসলে লাইফ স্টক নিয়ে অনেক কিছু করার আছে, অনেক কিছু। আমাদের দেশে ছাগল পালন বা ছাগলের ট্রেনিং একটু কম, সো এরকম অনেক মানুষ আসতে চায়, যদি কেউ এসে আমাদের এখানে থেকে ছাগল সম্পর্কে জানতে চায় সেই সুবিধা কিন্তু আমাদের এখানে আছে। আমরা কোনো টাকা পয়সার কিছু না, তারা আসবে দেখবে, কোনো জিনিস যদি জানতে চায় আমরা তাদেরকে হেল্প করবো, আমাদের ম্যানেজার আছে, সুপারভাইজার আছে, আরও অনেক লোকজন আছে। সো যতটুকু সম্ভব, এবং এছাড়া যারা খামারিরা আমাদের থেকে ছাগলগুলি কিনে নিয়ে যাচ্ছে আফটার সেল সার্ভিস হিসাবে তাদেরকে আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি, কোনো ছাগল অসুস্থ হয়ে গেলে কীভাবে কী করতে হবে, কোন ট্রিটমেন্ট করতে হবে, সেই সব সাপোর্ট আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি সবসময়।